হ্যাঁ আরে বাবা তো এটা হচ্ছে বলছে যে আসলে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের কি বলছে সেটা এখন দেখি এই প্রশ্নগুলো আসলে কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আর এগুলো হচ্ছে এই যে লাস্ট আমি এটা প্রথম এটা লিখছিলাম এটা হচ্ছে পনেরো সালের দিকে আসছিলো তারপরে আসলে আমরা যেহেতু হচ্ছে বাইশ সালের পরীক্ষার্থী যারা কোর্স করবে তারা হচ্ছে বাইশ সালের পরীক্ষার্থী তো ক্ষেত্রে জোড়া সালগুলো খুব ইম্পর্টেন্ট তারপরেও আমি বলি যে গত তিন চার বছরের যেই প্রশ্নগুলো সবগুলো যদি কেউ পড়ে তাহলে তার একদম কনফার্ম আসলে ক বিভাগ থেকে প্রশ্ন কমন আসার তো সেক্ষেত্রে যদি সব ঠিকঠাক থাকে তাহলে বিগত বছরের প্রশ্ন যেগুলো ছিল এই প্রশ্নগুলো একদম হচ্ছে 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 সেম ওই বারবার রিপিট করা যদি কেউ দেখে তাহলে সেটা বুঝতে পাবে তো সেক্ষেত্রে যদি বলি যে প্রথমটা হচ্ছে এখানে দেখছি উপক্রম তাপমাত্রা কি তো উপক্রম তাপমাত্রা হচ্ছে যে তাপমাত্রায় ভ্যান্ডার ওয়ারলস গ্যাসের জন্য ভ্যান্ডার ওয়ারলস গ্যাসের জন্য জুল থমসন প্রভাব শূন্য হয় তাকে উপক্রম বা বিপরীত তাপমাত্রা বলে এখানে আর একটা কথা বলে রেখে অনেকেই হচ্ছে যে শুধুমাত্র উপক্রম তাপমাত্রা একটু করে যাবে যার পরীক্ষা হলে দেখবে যে উপক্রম তাপমাত্রা নাই আসছে হচ্ছে বিপরীত তাপমাত্রা তো তো তখনই পরীক্ষাতে মাথাটা ঘুরে যাবে যা আসলে বিপরীত তাপমাত্রা আবার কি তো এই হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি এই কাজটাই করে যে তারা হচ্ছে প্রশ্ন একটু ঘুরায় পেঁচায় দেয় তো সেক্ষেত্রে যদি তুমি হচ্ছে পুরাটাই যদি জেনে থাকো তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই যে তাপমাত্রা ভ্যান্ডার ওয়েলস গ্যাসের জন্য জুল জুল থমসন প্রভাব শূন্য হয় এখানে শুধুমাত্র এই জায়গাটাও মনে রাখতে হবে জুল আর থমসন প্রভাব যে শূন্য হয় এইটুকু যে মনে রাখতে পাবে তাহলে কোনো সমস্যা নাই আর যে তাপমাত্রায় ভ্যান্ডার ওয়েলস গ্যাস গ্যাসের জন্য আর ভ্যান্ডার ওয়েলস গ্যাস এটা অনেক আগে ফার্স্ট ইয়ারও বা তার আগেও হচ্ছে এসএসসি ইন্টারমিডিয়েটেও ভ্যান্ডার সম্পর্কে সবাই একটু একটু না হলেও একটু পড়ছে তো সেক্ষেত্রে তাদের এই লাইনটা মনে রাখা খুব সোজা তো এখানে মেইন জিনিস হচ্ছে জুল এবং থমসন এই দুইটা বিজ্ঞানীর নাম তো জুল থমসন প্রভাব এখানে প্রভাব শূন্য হয় তাকে উপক্রম তাপমাত্রা বা বিপরীত তাপমাত্রা বলে তো এক নাম্বার প্রশ্ন এখান থেকে শেষ আমি পরে হচ্ছে সবাইকে সুযোগ দিব যে প্রশ্ন করার কোথায় বুঝছো না না বুঝছো সেটা তারপর হচ্ছে রুদ্ধ কি দুই নাম্বার যেটা এই যে সিস্টেমে বেষ্টনী বন্ধ হলেও যে যে সিস্টেমে বেষ্টনী বন্ধ হলেও অন্তরিত নয় যেমন একটি বন্ধ নলের নির্দিষ্ট পরিমাণ গরম পানি একটি রুদ্ধ ধারার উদাহরণ এখানে কি যে বেষ্টনী কোনো বন্ধ হলেও বন্ধ হবে কিন্তু সেটা অন্তরিত নয় অন্তরিত নয় যেমন একটি বন্ধ নলে নির্দিষ্ট পরিমাণ গরম পানি একটি রুদ্ধ ধারার উদাহরণ একটি বন্ধ নল ধরো তুমি সাপোজ হচ্ছে একটা বন্ধ নল নাও যদি হচ্ছে এখানে যদি দেখায় যে একটা বন্ধ নল এইখানে যদি একটা নল হয় তাহলে এটা যদি বন্ধ করে দেওয়া হয় তো এখানে যে নির্দিষ্ট পরিমাণ পানি থাকবে বা নির্দিষ্ট পরিমাণ যেটাই থাকুক না কেন সেটা আসলে অন্তরিত নয় ঠিক আছে সেটা অন্তরিত নয় সেটাই এখানে বলছে তো সেটা অন্তরিত নয় অন্তরিত না হলে সেটা হচ্ছে রুদ্ধ ধারা। তাহলে প্রশ্ন হচ্ছে যে যে রুদ্ধ ধারা কি যে সিস্টেমে বেষ্টনী বন্ধ হলেও বেষ্টনী বন্ধ হলেও অন্তরিত নয় যেমন একটি বন্ধ নলে নির্দিষ্ট পরিমাণ গরম পানি একটি রুদ্ধ রুদ্ধধারার উদাহরণ তারপর তিন নাম্বার ল্যাটিস অ্যানাথালপি কি ল্যাটিস অ্যানাথালপি কি এক গ্রাম এক গ্রাম মৌল কঠিন আয়নিক এক গ্রাম মৌল কঠিন আয়নিক স্ফটিকের উপাদান আয়নসমূহকে স্ফটিকের তাদের স্থির অবস্থা থেকে অসীম দূরত্বে অপসারিত করতে যে পরিমাণ শক্তি প্রয়োগের প্রয়োজন হয় তাকে ওই স্ফটিকের ল্যাটিস শক্তি বা ল্যাটিস অ্যানাথালপি বলে এখানেও কিন্তু ওই আগের মতোই একটা সিস্টেম এখানে ল্যাটিস শক্তি কাকে বলে বা ল্যাটিস অ্যানাথালপি কাকে বলে তো এই বিষয় হচ্ছে একটু মাথায় রাখতে হবে যে ল্যাটিস অ্যানাথালপি এক গ্রাম এক গ্রাম মৌল কঠিন আয়নিক স্ফটিকের উপাদান এক গ্রাম এই এক গ্রাম মৌল কঠিন আয়নিক স্ফটিকের উপাদান আয়ন সমূহকে স্ফটিক স্ফটিককে তাদের স্থির অবস্থা থেকে অসীম অপসারিত করতে যে পরিমাণ শক্তির প্রয়োগ যে পরিমাণ শক্তি প্রয়োগের প্রয়োজন হয় এখানে ডিরেক্ট হচ্ছে শক্তির প্রয়োজন হয় এটা না দিয়ে শুধু হচ্ছে শক্তি প্রয়োগের প্রয়োজন হয় তাকে ওই স্ফটিকের ল্যাটিস শক্তি বা ল্যাটিস অ্যানাথালপি বলে যদি এখানে ল্যাটিস এনাথ্যালপি দিয়ে আসে তাহলে ল্যাটিস শক্তি না লিখে ল্যাটিস এনাথ্যালপি লিখলেই হয়ে যাবে তো এখানে হচ্ছে আরেকবার একটু দেখে যদি দেই কিভাবে পড়ে মনে রাখতে হবে এক গ্রাম মৌল এক গ্রাম মৌল কঠিন আয়নিক স্ফটিকের উপাদান এইটুকু একবার পড়বে তারপর আয়নসমূহকে স্ফটিকে তাদের স্থির অবস্থা থেকে অসীম দূরত্বে অপসারিত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে ওই স্ফটিকের ল্যাটিস শক্তি বা ল্যাটিস অ্যানাথালপি বলে তারপর হচ্ছে প্রশমন ভাগ কাকে বলে প্রশমন ভাগ কাকে বলে অ্যাসিড ও ক্ষারের অ্যাসিড ও ক্ষারকের বিক্রিয়ায় এক মোল পরিমাণ পানির উপাদান পানির উপাদান যে পরিমাণ তাপ নির্গত করে মানে এক মোল পরিমাণ পানির উপাদান যে পরিমাণ তাপ নির্গত করে তাকে প্রশমন তাপ বলে সেটা কোথায় এসিড ও খারের বিক্রিয়ায় যদি এসিড ও খারের বিক্রিয়ায় মোল পরিমাণ পানি যে পরিমাণ তাপ নির্গত করবে তাকে প্রশমন তাপ বলে তো এটা হচ্ছে আমি বারবার বলে দিচ্ছি একদম সুন্দরভাবে এসিড ও খার এসিডো খার এই এসিড ও খারকের বিক্রিয়ায় এক মোল পরিমাণ পানি উৎপাদনে যে পরিমাণ তাপ নির্গত হয় তাকে প্রশমন তাপ বলে এটা খুবই সোজা যদি হচ্ছে কেউ দুই একবার পড়ে বা লেখে তাহলে হবে তারপর উন্মুক্ত ধারা কাকে বলে উন্মুক্ত ধারা কাকে বলে যে ধারায় পরিবেশের সাথে বস্তু ও শক্তি উভয়েরই বিনিময় ঘটে তাকে উন্মুক্ত ধারা বা ওপেন সিস্টেম বলে যে ধারায় যে যে ধারায় পরিবেশের সাথে বস্তু শক্তি পরিবেশের সাথে কোনো বস্তু বা শক্তির উভয়েরই যদি বিনিময় ঘটে তাহলে তাকে উন্মুক্ত ধারা বলে শুধুমাত্র বস্তুর বিনিময় ঘটলে হবে না বা শক্তির বিনিময় ঘটলেই হবে না তাহলে যে ধারায় পরিবেশের সাথে বস্তু ও শক্তি উভয়েরই বিনিময় ঘটে তাকে উন্মুক্ত ধারা বা ওপেন সিস্টেম বলে তো এই এইটা হচ্ছে এই বারবার বলতেছি যে উন্মুক্ত ধারা বা ওপেন সিস্টেম এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে বারবার এখান থেকেই ঘুরে ফেসায় প্রশ্ন ওরা দিবে তো তারপর যেটা হচ্ছে হেসের ধ্রুব তাপ সমষ্টিকরণ সূত্র সূত্রটি লিখো এই প্রশ্ন কিন্তু আরো একটা আছে বা হেসে হেসে তাপ মিত্রতার সূত্র যেটা আছে এইটা কিন্তু আরেকটা প্রশ্ন তো সেখানে কিন্তু আছে যে হেসে তাপ মিত্রতার সূত্র বা তাপ সমষ্টির মিত্রতার সূত্রটি বিবৃত করো তো এইটাতে হেসে তাপ সমষ্টির নিত্যতা সূত্রটি বিবৃত করো এই প্রশ্নটা কিন্তু এখানে এটার উত্তর আর এখানে একটা প্রশ্ন আমি হেসের ধ্রুব তাপ সমষ্টিকরণ সূত্রটি লেখক কারণ ওই প্রশ্নটার সাথে সবাই আসলে জানে সবাই আসলে সবাই ওই বিষয়টা জানে কিন্তু এই প্রশ্নটা আসলে সবারই সমস্যা হয়ে যায় এই জন্য এই প্রশ্নটা দিয়েছি তোমার দুইটা প্রশ্নই লিখে রাখবে এখানে উত্তরটা হচ্ছে কোন বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদ যদি স্থির থাকে কোন বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদ যদি স্থির থাকে তবে বিক্রিয়াটি এক ধাপে ঘটুক আর একাধিক ধাপে ঘটুক তবে বিক্রিয়াটির কোনো এক ধাপে ঘটুক বা একাধিক ধাপে ঘটুক না কেন মোট যে তাপশক্তির এর কোনো পরিবর্তন হয় না বা এটা সর্বদাই সমান হবে এইটা হচ্ছে আরেকভাবে যদি বলি তাহলে কোন বিক্রিয়ার বিক্রিয়ক এবং উৎপাদক কোন বিক্রিয়ায় বিক্রিয়ক এবং উৎপাদ যদি স্থির থাকে তবে বিক্রিয়াটি এক ধাপে ঘটুক আর একাধিক ধাপে ঘটুক না কেন মোট শক্তি পরিবর্তন সর্বদা সমান হবে বা সর্বদা সমান হবে এইটা কিন্তু মাথায় রাখতে হবে তো এখানে বিক্রিয়ক এবং উৎপাদ যেটাই হোক না কেন এর এই স্থির যদি থাকে এটা যদি স্থির থাকে যদি কোন বিক্রিয়ায় স্থির থাকে যদি কোনো বিক্রি আসলে স্থির থাকে তাহলে এর এক ধাপে ঘটুক বা একাধিক ধাপে ঘটুক না কেন এর মোট কোনো পরিবর্তন হয় না এটা সর্বদা সমান থাকে এই বিষয়টা এই প্রশ্নটা লেখার পর কিভাবে পড়তে হবে এটা তো আগেই একবার বলছি যে কোনো বিক্রিয়ার বিক্রিয়ক এবং উৎপাদ এই একবার তারপর যদি স্থির থাকে যদি স্থির থাকে তবে বিক্রিয়াটি এক ধাপে ঘটুক আর একাধিক ধাপে ঘটুক বিক্রিয়াটির মোট তাপ শক্তির কোনো পরিবর্তন হবে না সর্বদা সমান থাকবে যেভাবে যার ভালো লাগে সেভাবে মনে রাখতে পারবে তারপর হচ্ছে পরে যদি আসি গঠন তাপ বলতে কি বুঝো গঠন তাপ বলতে কি বুঝো বা গঠন তাপ বলতে কি বোঝায় ধাতু ও ধাতু ও অধাতুর স্বাভাবিক অবস্থা থেকে। ধাতু ও অধাতুর স্বাভাবিক অবস্থা থেকে শুরু করে। এদের ক্লাস গঠন পর্যন্ত। বিভিন্ন স্তরে যে শক্তির বিভিন্ন স্তরে শক্তির যে পরিবর্তন হয় বা। বা যে শক্তির পরিবর্তন হয়। তাদের বিজ্ঞানীতিক যোগ ফলকে কঠিন আয়নিক ক্লাসের এটা ক্লাসের হবে কঠিন আয়নিক ক্লাসের গঠন তাপ বলে। কঠিন আয়নিক ক্লাসের গঠন তাপ বলে। তো এখানে হচ্ছে বলি। এটা হবে ক্লাসের তো গঠন তাপ বলতে কি বুঝো ধাতু ও অধাতুর স্বাভাবিক অবস্থা থেকে স্বাভাবিক অবস্থা থেকে শুরু করে এদের ক্লাস গঠন পর্যন্ত কোন কিছু স্বাভাবিক অবস্থা থেকে শুরু করে ক্লাস গঠন পর্যন্ত বিভিন্ন স্তরে শক্তির যে পরিবর্তন হয় সেই তাদের বীজগণিতিক যোগফলকে তাদের বীজগণিতিক বীজগণিতিক যোগফলকে কঠিন আয়নিক ক্লাসের গঠন তাপ বলে এখানে হচ্ছে এই পর্যন্ত মনে হয় কোনো সমস্যা নাই খালি শুধু এখানে একটু সমস্যা যে বীজ যোগফলকে যোগফলকে কঠিন আয়নিক ক্লাসের গঠন তাপ বলে তো যেহেতু গঠন তাপ সেই সেক্ষেত্রে বীজ গাণিতিক যোগ কঠিন বীজ গাণিতিক যোগফলকে কঠিন আয়নিক ক্লাসের গঠন তাপ বলে আর প্রথমটা তো ঠিক আছে ধাতু অধাতু স্বাভাবিক অবস্থা থেকে শুরু করে এদের ক্লাস গঠন পর্যন্ত বিভিন্ন স্তরে যে শক্তির পরিবর্তন হয় তাদের বীজ গাণিতিক যোগ কঠিন আয়নিক ক্লাসের গঠন তাপ বলে এইটাই হচ্ছে মেন যে তাদের বীজগণিতিক যোগফলকে কঠিন আয়নিক ক্লাসের গঠন তাপ বলে পুরাটুকু পড়ে এইটা হচ্ছে দুই তিনবার পড়লেই এই প্রশ্নটা হয়ে যাবে তারপর অভ্যন্তরীণ শক্তি কাকে বলে অভ্যন্তরীণ শক্তি কাকে বলে এখানে হচ্ছে কোনো রাসায়নিক পরিবর্তনের সময় বস্তু বা পদার্থের যে শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় বস্তু বা পদার্থের যে শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় তাকে পদার্থের অভ্যন্তরীন শক্তি বলে তাকে পদার্থের অভ্যন্তরীণ শক্তি বলে আসলে পদার্থের অভ্যন্তরীন শক্তি কাকে বলে দেখো যে কোন রাসায়নিক পরিবর্তনের সময় কোন রাসায়নিক পরিবর্তনের সময় যদি বস্তু বা পদার্থের বা বস্তু বা পদার্থের যে শক্তি তাপ শক্তিতে পরি তাপ শক্তিতে রূপান্তরিত হয় মানে যেটা থেকে তাপ পাবা যে হচ্ছে কোনো কোনো পদার্থে বা কোনো বস্তুতে যদি হচ্ছে তাপ পাওয়া যায় যে কোনো বস্তুতে যদি তাপ পাওয়া যায় তাহলে সেই শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় যে শক্তি আছে যেমন রাসায়নিক শক্তিকে তাপ শক্তিতে রূপান্তরিত করা হয় তো আসলে যেই পদার্থটা রাসায়নিক শক্তি সে তাপ শক্তিতে রূপান্তরিত করা হলো সেইটাই হচ্ছে পদার্থের অভ্যন্তরীণ শক্তি পদার্থের বা বস্তু যেটাই হোক না কেন দুইটাই এখানে মনে রাখতে হবে যে বস্তু বা পদার্থের যে শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় বা তাপ শক্তিতে রূপান্তরিত করা হয় তাকে পদার্থের শক্তি বলে বা অভ্যন্তরীণ শক্তি কি তাহলে ওইভাবে লিখতে হবে আর যদি বলে হচ্ছে বস্তুর অভ্যন্তরীণ শক্তি কি তাহলে এখানে লিখতে হবে আর যদি শুধু অভ্যন্তরীণ শক্তি কাকে বলে তাহলে হচ্ছে এভাবে লিখলেই হবে কোনো সমস্যা নাই আমি শুধুমাত্র হচ্ছে এটার এই ক বিভাগের প্রশ্ন গুলাই দিয়েছি কারণ হচ্ছে কোয়া বিভাগ এবং হচ্ছে কোয়া বিভাগে একটু সময় লাগবে এটা হচ্ছে আগেই বলছি যে এটার হয় দুইটা ক্লাস দেওয়া ছিল একটা ক্লাসে হবে না তারপরেও আসলে আজকে সময় স্বল্পতার কারণে এই একটা ক্লাসের এই অল্প একটু লিখতে পাইছি কারণ এর আগেও বলেছি আসলে মেইন সমস্যাটা কি তো আসলে আমি স্ক্রিন রেকর্ড বন্ধ করে দেই তারপর আসলে প্রশ্ন করা সুযোগ করে দিই যে কোথাও কোনো সমস্যা আছে কিনা